আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে জনগণই রায় দেবে কারা নির্বাচিত হবে। সকালে গাজীপুরের টঙ্গী থেকে ঢাকার উত্তরার হাউস বিল্ডিং পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের ফ্লাইওভারের দুটি লেন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আমরা দেখুন বিএনপিকে আমরা কোনো বাধাও দিই না, বাধা তারাই মনে করে, যেহেতু অগ্নিসন্ত্রাস তারা করেছে, পরিবহন মালিক শ্রমিকরা আমি এটা সংসদেও বলেছে, তারা ভয় বা বিএনপিরা আন্দোলন শুনলেই বাস মালিকরা পরিবহন মালিকরা ভয় বা তারা বাস বন্ধ করবে, এটার জন্য আমাদের কোনো হাত নেই।